শহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে শাটল ট্রেনে গাছের ধাক্কায় ছাদে থাকা অন্তত 20 জন শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে 15 জনকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বগি বাড়ানোর দাবি নিয়ে শিক্ষার্থীরা ভাঙচুর ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। বৃহস্পতিবার রাত 9টার দিকে ষোলো শহর রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন। পথে চৌধুরীহাট এলাকায় কাত হওয়া একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। এর জেরে রাত 11টার দিকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে ভাঙচুর ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। শাটল ট্রেনের নতুন বগির দাবি জানান তারা। রাতে দুর্ঘটনা কবলিত শাটল ট্রেনটি ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীরা নেমে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে দেন। আগুন জ্বালিয়ে প্রশাসনের কাছে শিক্ষার্থীদের আহত হওয়ার প্রতিবাদ জানিয়ে ট্রেনের বগি বাড়ানোর দাবি জানান তারা। পাশাপাশি 0 পয়েন্টে অবস্থিত পুলিশ বক্স ভাঙচুর করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।